ভারতীয় জনতা পার্টিকে ওনারা বলছেন যে ভারতীয় জনতা ২২ এবং ২৩ জুন আসামের বিত্তমন্ত্রী এবং ন্যাডা চেয়ারম্যান আদরণীয় হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরা রাজ্যে দুই দিনের সফরে আসছেন। মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সবকা সাথ সবকা বিকাশের যে সর্বভারতবর্ষব্যাপী যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমে উনি সিপাহীজলা এবং সাউথে ভাগ নেবেন। আগামী ২১ জুন যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা দিবস, এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ভারতবর্ষের কৃষ্টি ঐতিহ্যকে যেভাবে সারা বিশ্বের সামনে প্রস্তুত করেছেন সেই যোগা দিবস উপলক্ষে আমরা তার জন্য গর্বিত। এবং সেই কার্যক্রমে ভাগ নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য রাজ্যমন্ত্রী ফাগান সিং কুলাস্তে আগামী ২০ জুন ত্রিপুরা রাজ্যে আসবেন এবং আগরতলাতে যোগা দিবস উপলক্ষে উনি ভাগ নেবেন।